এবার করা জবাব দিলেন ওপবিশ্বাস গেল সাতই নভেম্বর দু তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং অভিনেত্রী সহ অন্যান্য বিভাগে নাম ঘোষণা করা হয় সেখানে মোশারফ করিম এবং ফজলুর রহমান বাবুকে কৌতুক অভিনেতা হিসাবে পুরস্কৃত করা হয় এবং নাম ঘোষণা করা হয় তাদের দুজনের নাম কৌতুকাভিনেতা হিসেবে হিসাবে প্রকাশ পাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে এবং সেই ঝড়ে আরও ঘি ঢেলেছেন মোশারফ করিম মোশারফ করিম সে পুরস্কারটি গ্রহণ না করার অনুরোধ জানান এবং ফজলুর বাবুও এ বিষয়ে আলোচনা করেছেন সেই আগুনে তো ঘি ঢেলে দিয়ে আরও মশলা ঢেলেছেন অপবিশ্বাসের স্ট্যাটাস অপবিশ্বাস এ বিষয়ে অনেক কথাই বলে চলুন জেনে নেই উপবিশ্বাস কী বলেছেন তার ফেসবুক স্টেটাসে এগারোই নভেম্বর উপ তার ফেসবুক পেজে এবং অ্যাকাউন্টে একটি স্টেটাস দেন তা হল তিনি বলেন কয়েকদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে এবার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম ও পজলুর রহমান ভাই কিন্তু কৌতুক অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার দেয়ার অনেক বিস্মিত হয়েছেন জানতে পারলাম মোশাররফ করিম বাই এ পুরস্কার গ্রহণ করবেন না এই পরিস্থিতিতে আমার নিজের একটি পুরনো আপনারা সবাই হয়তো জানেন আঙ্কেল পরিচালিত দেবদাস চলচ্চিত্রে আমি অপবিশ্বাস পার্বতী চরিত্রে অভিনয় করেছি পরিবর্তী ছিল দুঃখিত পার্বতী ছিল প্রধান চরিত্র যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো সেখানে চন্দ্রমুখীকে প্রধান অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয় তখন মনটা আমার ভেঙে যায় আমার বিশ্বাস ছিল সেদিন চাষি আঙ্কেল বেঁচে থাকলে এর প্রতিবাদ করতেন অভিনয় করতে দর্শকদের জন্য আমার পুরস্কার হলো দর্শক দর্শক আমাকে পুরস্কার দিচ্ছেন এটাই আমার বড় পুরস্কার দর্শকরাই আমার পুরস্কার এবার দ্বারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এই ছিল অপু বিশ্বাসের স্টেটাস বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান আপনার মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ